নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটি হলো মটন কষা, বাঙালি স্টাইলে করব। আমার ছেলে খুব ভালোবাসে মটন খেতে, তাই জন্য আজকে করব। চলুন এবার রেসিপিটি দেখা যাক। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার সরাসরি চলে এসেছি কিচেনে। এই যে মাটন ম্যারিনেট করে রেখেছি, 2 ঘন্টা মিনিমাম করতে হবে। আমি একটু রসুন বাটা, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, টমেটো, একটু সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটু গ্যাস ধরাচ্ছি, মাস্টার্ড অয়েল এই তেলটি আমি ব্যবহার করি। তেলটা একটু গরম হয়ে যাক। এবার তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে, তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এবার উঠিয়ে নিচ্ছি এক এক করে। এবার তেল আমার গরম হয়ে আছে অলরেডি, আমি এবার রসুন দিয়ে দিলাম। হালকা ভেজে নেব রসুনটাকে, তারপরে পেঁয়াজ দেব। আমার রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই প্রসেসে একবার করে দেখবে, দেখবেন ভালোই লাগবে। মাংস ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়ে রেখেছি, এখন হালকা একটু পেঁয়াজটা নরম করার জন্য লবণ দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়। আমি পেস্ট করে রেখেছি এখানে জিরে, আদা, লঙ্কা, ধনে, এর মধ্যে সব বাটা আছে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে আমি এটা দিয়ে দেবো কড়াইয়ে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, জিরে, আদা, লঙ্কা, ধনে। কষিয়ে নিই, তারপরে মাংসটা দেবো। একটু নাড়াচাড়া করছি, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ একটু ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা জলটাও দিয়ে দিলাম, আমি একে একে দিচ্ছি। পনেরো মিনিট ধরে এখন কষাবো, কষাবার পরে আপনাদের কাছে আবার ফিরে আসবো। মোটামুটি হয়ে গেছে 80%, আমি এবার আলুগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নিই, ইন্ডাকশনে জল বসিয়েছি, একটু গরম জল বসিয়েছি ইন্ডাকশনে, একটু গরম জল দেওয়াটাই বেশি ভালো সব কিছু রান্নাতে। ওই জন্য গরম জল আপনারাও ইউজ করতে পারেন, কালার এবং সেন দুটোই ভালো এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন এরকম। আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে, এবার প্রেশারে দিয়ে দেব। একটু লবণও দিয়ে দেব, স্বাদ মতন আপনারা লবণ দেবেন। একটু লবণ লাগবে,
মাংস রেডি। আমার মাংস রান্না কমপ্লিট। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন। আজকের মতন শুভরাত্রি। Yeah, I do just what I do, and I hope you let me in, yeah.